हाई फ्रेंड्स, हमें अनिमा, वेलकम टू माय चैनल अनिमा रान्ना घर। आज के हमें बनाबो छानार बड़ा। छानार बड़ा दिए डालना, तो प्रथम हमें छानागुलो के मैश कर निलाम। एर मध्य अल्प एकटू बेकिंग पाउडर दिलाम, आर दिलाम लवण। लवणटा स्वाद अनुसारे देवें। एर मध्य दिलाम हल्दी पाउडर। हमें एकटा जिरे धने आ शुकनो लंका गरम मसला रोस्ट करे एकटा आमी गुड़ो करे रेखे दिएछि। ओई मसलाटार मध्ये अल्प करे एड करलाम। आर बाइंडिंग एर जोन्नो एड करलाम बेसन। तो बेसन दिए छानाटा पुरो मसला दिए एटाके भालो करे माखबो। बाइंडिंग एर जोन्नो आरो आमी दू चामच बेसन एड करलाम। এই বেসন দিয়ে মশলা দিয়ে ছানাটাকে ভালো করে আমি মেখে রেখে দিলাম। এবার এক এক করে আমি বড়াগুলোকে ভেজে নেব। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে বড়াগুলো ভেজে নেব। এক এক করে ছোট ছোট করে আমি এই বড়াগুলোকে ভাজবো। এই বড়াগুলো ভাজার সময় আঁচটাকে লো ফ্লেমে রাখতে হবে। বেশি হাই ফ্লেম করলে পরে বড়াগুলো পুড়ে যেতে পারে উপর থেকে, আর ভিতরে কাঁচা থাকতে পারে। ওই জন্যই ফ্লেমটা হাই কম করে দিতে হবে। দিয়ে বড়াগুলো এক এক করে সব ভেজে নিতে হবে। তো দেখুন, এক পিঠে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সব বড়াগুলোকে পাল্টি করে দিলাম। এগুলো সব ছানার বড়া হলো। এটা পুরো নিরামিষ হলো, এটা আমি পুরো নিরামিষভাবেই বানাবো। এটা হলো ছানার বড়া দিয়ে ডালনা। তো বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে রেখে দেবো। এমনি করে আমি সব বড়াগুলো এক এক করে ভেজে নেব। এবার তেলে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। এবার এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। তো আলুটাকে প্রথমে আমি লাল লাল করে ভাজবো। আলুর মধ্যে আমি অল্প করে লবণ দিলাম। লবণটা স্বাদ অনুসারে দেবেন যে যেমনি খান। আর দিলাম হলদি পাউডার। আমি একটা কাঁচা লঙ্কা আদা গোলকির পেস্ট করে রেখে দিয়েছি। তো আলুটা আমার ভাজা হয়ে আসছে, এবার এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দিলাম। আর দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ শুকনো লঙ্কা। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। আমি দুটো টমেটো মিক্সিতে পিষে রেখে দিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি টমেটো পিউরিটা এর মধ্যে অ্যাড করব। এবার আমি টমেটো পেস্টটা অ্যাড করে দিলাম। এবার এই মশলার সাথে আলুর সাথে পুরো ভালো করে কষাতে হবে। যখন তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। এটা হলো ছানার বড়া আলু দিয়ে ডালনা। দেখুন, আমার মশলা দিয়ে প্রায় তেল ছেড়েই দিয়েছে। তোমার মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি হাফ চামচ গরম মশলা অ্যাড করলাম। এবার দু মিনিট কষিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেব। তো আমার কষানো হয়ে গেছে। দেখুন, মশলা সব ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটে উঠলে আমি বড়াগুলোকে অ্যাড করব। ঝোলটা দেখুন আমার ফুটে গেছে। এবার আমি ছানার বড়াগুলো এক এক করে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। এটা হলো ছানার বড়া আলু দিয়ে ডালনা। আপনারাও বন্ধুরা এইভাবে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। গরম গরম ভাত রুটি সবার সাথেই খেতে পারেন। এর উপর দিয়ে আমি ঘি অ্যাড করলাম। তো আমার ছানার বলা ডালনা ফুললি রেডি। তো চলো, টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।